অহংকার কিন্তু পতনের মূল কারণ এই কথাটা কিন্তু রন্ধে রন্ধে সত্যি ডাক পুরুষের কথা বা কোনো প্রবাদ বাক্য কিন্তু একদমই মিথ্যা হতে পারে না সেটা যদি মিথ্যা হতো না তাহলে এটা ডাক কথা বলে চলতো না বা প্রবাদ বাক্য বলে চলতো না তো তার প্রমাণ কিন্তু আমরা পেয়েই গেছি হ্যালো ফ্রেন্ডস আমি দীপা তোমরা দেখছো দীপাস ব্রক তো আবার এসে কিছু নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি সাধন সাথী চ্যানেলের সাথীদিকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম সময়ের সাথে সাথে মানুষ যে কতটা কতটা পরিবর্তন হতে পারে সেটা কিন্তু আমরা সাথীদিকে না দেখলে বুঝতে পারতাম না তো আমরা যারা সাথী দি রোজকার ভিউয়ার্স তারা হয়তো খেয়াল করবে সাথীদি কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমাদের নিয়ে যারা ভিডিও বানাবে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা স্টেপ নেব। বা সেই সমস্ত চ্যানেলগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা স্টেপ নেব আমরা উকিলের সাথে কথা বলছি সাথীদের এখন এতটাই অহংকার হয়ে গেছে লোকের চ্যানেলের ক্ষতি করতে কিন্তু সাথীদি একটু ভাবছে না তো সাথীদি যে যদি তোমাকে নিয়ে কেউ ভিডিও বানিয়ে যদি তার দু পয়সা লাভ হয় কি দরকার এটা করে আর দেখো তোমরা কে কি করছো সেটা কিন্তু তোমার বাড়ি গিয়ে কিন্তু কেউ দেখে আসতে না তুমি ভিডিওতে যতটুকু যতটুকু দেখাচ্ছ সেই ভিত্তিতেই বা সেইটার উপর বেশ করে কেউ কিন্তু ভিডিও বানাচ্ছে তো তুমি যদি ভিডিওতে এমন কিছু দেখাও বা এমন কিছু কন্টেন্ট যারা সমালোচনা করে তাদেরকে যদি দাও তাহলে তারা তো তোমাকে নিয়ে ভিডিও বানাবে আর তোমার ভিডিওতে যদি সেরকম কিছু না থাকে তাহলে তো তোমাকে নিয়ে ভিডিও বানানোর কোনো প্রশ্নই ওঠে না তাই নয় কি আর তোমরা খেয়াল করেছো নাকি আমি জানি না সাথীদি যেদিন এই পোস্টটা দিয়েছিলে না তার পরে কিন্তু তো ভিউজটা অনেকটা অনেকটা কমে যায় তো সাথীদি সেটা বুদ্ধিমান মেয়ে বুঝতে পেরেছে যে এই কমিউনিটি পোস্টটা দেওয়ার জন্য হয়তো সাথীদির ভিউজটা কমে গেছে তো সেই জন্য সাথীদি সেই পোস্ট আর বেশি দিন ওটা কানে রাখেনি কমিউনিটি থেকে ওটা ডিলিট করে দিয়েছে দেখো সাথীদি তুমি যে ভিডিও বানাও হ্যাঁ সেটা যে তোমাকে সবাই ভালোবেসে দেখে সেটা কিন্তু নয় কিছুজন ভালোবেসে দেখে আমরা যেমন তোমাকে ভালোবাসি সেই হিসাবে ভিডিওটা দেখি আবার কিছুজন তোমারকে নিয়ে সমালোচনা করার জন্য ভিডিও দেখে আবার কিছুজন নিরপেক্ষভাবেই ভিডিও দেখো হয়তো তোমার কোনো ভিডিও তাদের পছন্দ হলো আবার কোনো ভিডিও তাদের পছন্দ হলো না কিন্তু তুমি যদি এই রকম তুমি এত বড়ো ইউটিউবার হয়ে তুমি যদি এই রকম একটা স্টেপ নাও বলো তাহলে তোমাকে নিয়ে দেখো আগে যারা ইউটিউব তোমাদের তোমরা যে টাইমে ইউটিউবটা শুরু করেছিলে সেই রকম টাইমে যারা ইউটিউব করে তারা কিন্তু উঠে গেছে কিন্তু এখন এখন যারা ইউটিউব করছে মানে আমাদের মতো ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটারগুলো তারা কিন্তু খুব যে বাজে রোজকার ডেলি ব্লগ দেখাচ্ছে তা কিন্তু নয় কিন্তু তারা তা উঠতে পারছে না ইউটিউব সেইভাবে আর কাউকে সাথ দিচ্ছে না তোমরা যে একটা উঠে গেছো যে তোমাদেরকে নিয়ে যদি কেউ ভিডিও বানায় তাতে ক্ষতিটা কোথায় আমার তো মানে সত্যি কোনো ক্ষতি নেই তাই নয় কি আর তুমি যে এই কথাটা বলো না যে আমি তো কারো হেল্প লিনি এটাও কিন্তু তোমার একটা অহংকারের কথা ভিউয়ার্স যদি তোমাকে সাদ না দিত ভিউয়ার্স যদি তোমাকে সাপোর্ট না করতো তাহলে তুমি কি আজকের এই সাথী হতে পারতে একদমই পারতে না তুমি যেরকম জায়গায় ছিল সেইরকম জায়গাতেই থাকতে কিন্তু অনেকটাই সাথ দিয়েছে তো এরকম বললেন আমি কারোর হেল্প নিইনি আর তোমার ভিডিও কিন্তু সেই রকম কোনো আহামরি কিছু থাকে না রোজকার ডেলি লাইফ যেমন বাসন মাজা খাওয়া দাওয়া ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা এই সবই কিন্তু থাকে আহামরি কিছু কিন্তু থাকে না আর তোমাকে মেনলি যে ব্যাপারগুলো নিয়ে তোমাকে বেশি অ্যাটাক করে মানুষজন সেটা হলো তোমার শর্ট ভিডিও তুমি সত্যি দেখো তো তোমার শর্ট ভিডিওগুলো কি থাকে তোমার আর দাদার জড়া জড়ি থাকে নাকি তো তুমি তো সেই কন্টেন্টগুলো লোকজনকে দিচ্ছ আবার যখন তারা সেইটাকে নিয়ে কিছু কথা বলছে তখন বলছো তাদের বিরুদ্ধে স্টেপ নেবে সেরকমই কমিউনিটি দিয়েছিলে তুমি কমিউনিটি পোস্ট আগে তোমার ভিডিওতে একটা মাটির গন্ধ থাকতো আমাদের মতো সাদা মাটা সাথে দিকে আমরা দেখতে পেতাম আর এখন তোমার ভিডিওতে কিন্তু সেই সব আর থাকে না এখন তোমার ভিডিওতে যে এখন সাথে দিকে আমরা কি যে একটা লাক্সারি লাইফ লিড করছে এটাই দেখতে পাই আজকে তুমি এই কিনছো আজকে ওই কিনছো আজকে সোফা আজকে খাট এসবই দেখতে পাই কিন্তু আর এখন তোমার ভিডিও খোলা মাত্রই কি দেখা যায় যে তোমার ওই থ্রি মেঝে তোমার দামি দামি ফার্নিচার এইগুলো সত্যি আমরা হয়তো এখনও আমাদের আই অতটা নিতে পারে না মানে আই স্মুদিং এখনো হয়তো হয়নি তোমার এই ভিডিওগুলো দেখে সেই জন্য আমাদের হয়তো একটু খারাপ লাগে আগে তোমার ভিডিওতে একটা সরল সাদা এরকম একটা ব্যাপার ছিল মানে একটা স্মুথ অত মানুষকে মানে বোকা বানানোর এরকম কিন্তু একটা ব্যাপার ছিল না তোমার ভিডিওতে আগে তোমার ভিডিও টাইটেলেও যা থাকতো ভিডিওর ভিতরেও কিন্তু সেটাই থাকতো ভিডিও থামলেও সেটাই থাকতো কিন্তু এখন সেটা থাকে না হয়তো তুমি একটা আংটি কিনে নিয়ে এলে সেটা দেখালে সেই ব্লগ মানে সেই আংটিটাকে নিয়েই তুমি দুদিন ব্লগ বানালে থামনেল টাইটেল সেইভাবে দিয়ে কিন্তু এখন তোমার ভিডিও এক টাইটেল এক এরকম কিন্তু থাকে তো আমরা যেন সেই সাথে দিকে কোথায় একটা হারিয়ে ফেলছি মানে সেই সাথে দিকে এখন যেমন তোমার ভিডিও দেখে